গসলিয় মদিনার থেকে মক্কায় গেছে রে হজ উমরা করবে খানা কাবা জিয়ারত করবে কিন্তু অপমানজনক শর্তগুলো মেনে নবী যে মদিনা আসছে নবীর ভিতরে কষ্ট ছিল মনটা বড় খারাপ ছিল আমার আল্লাহ বলেন আমার বন্ধু বেজার হবে এমন কাজ হতে পারে না আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য সূরা ফাতাহ নাজিল করিয়া প্রথম অংশটুকু নাজিল করে দে ইন্না ফাতাহনা লাকা ফাতহাব মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দাম من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما শুধুমাত্র কেবলমাত্র নবীজিকে খুশি করার জন্য আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আমি জানি আপনার ভিতরে বড় কষ্ট আপনার মনে বড় কষ্ট মক্কা থেকে সাহাবীদেরকে লই মদিনায় গেলেন মক্কায় গেলেন হজ করার জন্য ইতিমধ্যে আপনাকে তারা বিভিন্নভাবে অপমান করলো অপমানজনক প্রশ্ন করলো অপমানজনক শর্ত দিল এতগুলা অপমানজনক শর্ত মাইনা আপনি যখন মদিনায় আসছেন আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাব মুবিনা আমি আল্লাহ আপনাকে প্রকাশ্য বিজয় ঘোষণা দিলাম জুড়ে কোন দরবারে হাত তুলে বলতে লাগলেন মালিক আমার মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবী মক্কাতে তারা নির্যাতিত হওয়ার পরে শরীরের মধ্যে এখনো আঘাতের চিহ্ন আছে এখনো আঘাতের চিহ্ন শুকায় নাই অনেক সাহাবীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন পেটে খাবার নাই অস্ত্রের পোশাক নাই যুদ্ধ করার মতো কোনো পোশাক নাই হাতে কোনো অস্ত্র নাই 1000 অস্ত্র বাহিনী লইয়া মক্কা থেকে মদিনা আসতেছে যুদ্ধ করার জন্য মালিক রে এই জমিনে যদি আল্লাহ বললে বলার কোনো প্রয়োজন হয় আল্লাহ বলার দরকার যদি হয় তাহলে আপনি আমাদেরকে হেফাজত করেন আর যদি এই জমিনে আল্লাহ বললে বলার কোনো প্রয়োজন নাই তাহলে আমাকে সহ আমার সাহাবীদেরকে আপনি শাহাদাত বরণ করাইয়া দেন কতটুক বারাক্রান্ত মন নিয়া রাসুল এই কথাগুলি বলতেছি তাই ব্যতীত হইয়া হাবিবে কিবরিয়া কান্না শুরু করলেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দলেন আর বলে মালিক আমার কলিজার টোকরা সাহাবি পেটে খাবার না অস্ত্র নাই যুদ্ধ করার পোশাক কাও নেই কেমনে গো 1000 অস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করো কেমনে করবে কিভাবে করবে মালিক আপনার গায়বী সাহায্য শুরু করে দেন আমার কলিজার টুকরা সাহাবীদেরকে আমি হাতে গড়া কয়েকজন সাহাবী এখন যদি আপনি আমাদেরকে সাহায্য না করেন এই জমিনে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না নবীজি কান্না শুরু করে দিল দুইটা হাত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটা হাত তুলছে কাঁদতে 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 হাতগুলি উপরে উঠে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় নবীর পিছনে গিয়ে বলে নবী গো কান্দেন না
আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না, আপনি কান্নে সহ্য করতে পারি না। আগে নবীজি কেন কান্দেন? আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না। আল্লাহর হাবিবকে কি আল্লাহ একাই ছেড়ে দিবে? কথা তো হইতে, যেমন সুতা এমন আজকের আয়োজন, সব এক রকম। শীতে বেশি ধরছিল কি মুখও শীতে ধরছিল? হা না না কইলে তো আমি বুঝবো আপনারা ঘুমাইছে। আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করো জিয়ারত হয়ে যাবো? বলুন আল্লাহ কি নবীর এমনি ছেড়ে দিব? আবু বকর বুঝাইতেছে, আপনি কান্দেন না, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনার এই একা মাঠে ছেড়ে দিবে না। কত সুন্দর ভাবে রাসূলকে সাহস দেয়, কান্দেন না গো নবী, আপনার মালিক আপনার একা ছেড়ে দিবে না। কিন্তু নবী কান্না থামায় না, মনের মধ্যে বড় আঘাত। এত কষ্টের বিনিময়ে 13টা বছর মায়ের খাইতে 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 এর পরে আমি 313 জন সাহাবী তৈরি করছি, অধিকাংশ আঘাত প্রাপ্ত, এর মধ্যে 1000 যদি অস্ত্র নিয়ে আসে যুদ্ধ করার জন্য কেমনে মোকাবেলা করব? দৌড়াইয়া সাহাবীদেরকে লইয়া আল্লাহর হাবিব একটা মিটিং এ বসছেন, পরামর্শ সভায় বসছেন। আমার নবী ডাইরেক্টলি তাদেরকে অর্ডার করে নাই যে চলো যুদ্ধে, এমনটা বলে নাই, সবাইকে নিয়ে পরামর্শ করছে। আর বলছে আমার সাহাবীরা শুনো, মক্কা থেকে আবু জাহেল 1000 অস্ত্র সহ বাহিনী নিয়া আমাদের উপরে হামলা করার জন্য মদিনা আসতেছে, তোমাদের সঙ্গে আমার একটা পরামর্শ, তোমরা কি আমার সঙ্গে থাকবা? কি হেকমত, ডাইরেক্ট নবী বলে নাই যে তোমরা আমার সঙ্গে যুদ্ধে চলো, কারণ আপনার যাদেরকে নিয়ে আমি যাব তাদেরও তো একটা পরামর্শ আছে না? নেই নবীজি শিখাইলেন বুঝাইলেন কারা কারা তোমরা আমার সঙ্গে থাকবা। অর্ডার দিল তো পারতেন যে চলো যুদ্ধে, কিন্তু রাসূল পরামর্শ করলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আবু জাহেলের নেতৃত্বে 1000 অস্ত্র সহ যুদ্ধের ময়দানে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমাকে তোমরা একা ছেড়ে চলে যাইবা? খলিফাতুল মুসলিমিন উমার লাফ দিয়ে দাঁড়ায় বলেন, নবী গো আপনি কি আমাদেরকে বনি ইসরাইলের উম্মত পাইছেন? আমরা কি বনি ইসরাইলের উম্মত? না আমরা বনি ইসরাইলের উম্মত না, আমরা মুসা নবীর উম্মত না, আমরা হাবিবে কিবরিয়ার উম্মত। আমরা পয়গম্বরের উম্মত, শেষ নবীর উম্মত, সমস্ত নবী কুলের সম্রাটের উম্মত। আপনি কান্দেন না, মন ঘাবড়াবেন না। মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিত, উম্মতেরা বলতো, মুসা পয়গম্বর আপনি যুদ্ধে একা একা যান, আপনার আল্লাহরে লইয়া আসিনি না, উজুবিল্লাহ তিনি গুতা দেখ অনলাই করে, আপনারা কিন্তু খুব ঘুমা ধরতেছে। চিন্তা করেন বনি ইসরায়েলের উম্মত কি ফাজিল, চিন্তা করেন হয় আপনি আর আপনার আল্লাহ মিল্লা যুদ্ধটা করেন, আমরাই তার নাই এই তালের উম্মত আছেন বনি ইসরায়েলের উম্মত মারাত্মক তেরা। হযরত ওমর বলেন আমরা কিন্তু বনি ইসরায়েলের উম্মত না, আমরা শেষ পয়গম্বরের উম্মত, সুতরাং আমরা আপনার সাথে যুদ্ধে গিয়া ওখান থেকে পলায়ন করব এমনটা হতে পারে না। আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া হযরত ওমর বলেন, হাবিব ওগো আল্লাহর পয়গম্বর আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, শুধু অর্ডার দেন, আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো,
আল্লাহর কসম একটা তীরের আঘাত আপনার শরীরে পড়তে দিব না সুবহানাল্লাহ প্রয়োজনে বুক দিয়া তীর আটকাবো পিঠ দিয়া তীর আটকাবো আপনি নবীর শরীরে একটা তীর পড়তে দিব না গো নবী আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা সান্ত্বনা দেয় সাহাবীরা সান্ত্বনা দিচ্ছে হযরত ওমর পয়গম্বরকে সান্ত্বনা দিলেন অনেক সাহাবীরা বললেন হুজুর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আপনার হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবীজি সাহাবীদের কথা শুনে মনটার মধ্যে একটা শান্তি পেয়েছে এরপর ভিতরে ভিতরে নবীর বড় কষ্ট গো কারণ নবী তো জানে সংখ্যায় মাত্র 313 জন কিন্তু 313টা তরবারি নাই যুদ্ধ করার জন্য লোহার পোশাক লাগে সেটাও নাই 313 জনের মধ্যে 313টা তরবারি নাই কারো হাতে খেজুরের ডাল অথচ তারা 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনা পাইনি আল্লাহর নবীর জন্য একটু কান্দে আ নবী পেরেশানির মধ্যে আছে ঠিক এমন সময় মালাকু এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির আয়া হয় নবী গো আপনি কান্দেন কেন আল্লাহর নবী বলেন জিব্রাইল আবু জাহেলের নেতৃত্বে 1000 অস্ত্র সহ সেনাবাহিনী আমাদের উপরে হামলা করার জন্য আসছে আমার অস্ত্র নাই আমার সাহাবীদের পোশাক নেই আঘাতের চিহ্ন শরীরে এখনো আছে এমন কি ফেটে খাবারও নাই রমজান মাস ফেটে খাবারও নাই কেমনে রে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আল্লাহ আমারে জানাইয়া দিছে আপনার কাছে বলার জন্য মক্কায় যে 13 বছর আপনি মার খাইছেন কার হুকুমে আল্লাহর হুকুম মক্কায় 13 বছর মার খাইছেন আমার মালিক আপনারে বলছে কোনো প্রতিবাদ করবেন না এক চাটিয়া মার খাইতে থাকেন এক চাটিয়া মক্কার জিন্দগিতে মার খাইলেন মক্কা থেকে মদিনা আসার কথা কিন্তু আপনি নিজের থেকেই বলেন নাই আমার আল্লাহ আপনারে অর্ডার দিছে মদিনায় যান তাহলে মক্কায় মার খাইলেন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় আসছেন আমার আল্লাহর হুকুমে এখনো তো যুদ্ধের ময়দানে যাবেন সেটাও আমি আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্দেন না মন ঘাবড়াবেন না আমি আল্লাহ আপনাকে 13 বছর নির্যাতন সহ্য করার কথা বলছি আমার হুকুমে পালন করছে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি মক্কা থেকে মদিনায় আপনি চলে আসেন আপনিও চলে আসছেন মদিনায় আমার হুকুমে আসছেন নিজের ব্যক্তিগত আসেন নাই আর মক্কা থেকে আবু জাহেল অহংকার লইয়া গরিমা নিয়ে আসে মদিনায় আসছে আপনাদের উপরে হামলা করবে আমি আল্লাহ এবার আপনাকে জানাইয়া দিলাম গো নবী আমি আপনাকে স্পষ্ট ঘোষণা করে দিলাম আপনার যা কিছু আছে সব লইয়া আপনি মাঠে নামেন কারণ গায়ে ফাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া যায় না আল্লাহ বলেন যা আছে তা লইয়া নামেন নবী হয় 313 জন লইয়া কেমনে নামতাম সাহসে দেয় না আল্লাহ কয় আমি আপনাকে 1000 মালাইকা পাঠাবো সুবহানাল্লাহ 1000 ফেরেশতা আমি আপনাদের কিন্তু আল্লাহর নবী এরপর বলে মালিক 1000 না আপনি আমারে আরো পাঠান আল্লাহ বলেন 2000 নবী কয় না আরো পাঠান 3000 পাঠাবো না মালিক আরো পাঠান আল্লাহ বলেন 5000 মালাইকা পাঠাইব নবী আবার খুশি হয়ে গেল এ যুবক ভাই বদরের যুদ্ধে ফেরেশতা আসমান থেকে নিজ লাইমা সাহাবীদের পক্ষ হইয়া যুদ্ধ করছে কিন্তু আফসোসের ব্যাপার হলো 5000 কি লাগে
জিব্রাইল তো তাহলে আপনার নখ দিয়ে এইভাবে দেয় তো জমিন উল্টায় ওইদিকে ফেলাইতে পারে, কারণ এক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বর্ণনা গিয়া দেখি যে উনার শরীর এত বড়, উনার শরীরে 600 ডানা আছে, একটা ডানা এইভাবে ছাড়লে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটা ঘেরাও করে ফেলায়, এত বড় জিব্রাইল আলাইহিস সালাম। আরেক জায়গায় দেখলাম লেখা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে যে পৃথিবীর যত পানি আছে, আটলান্টিক কোন, তারপরে মহাসাগর কোন, প্রশান্ত সাগর কোন, যত নদী নালা খাল বিল সব পানি একত্রিত করা যদি সব পানি যদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের মাথায় ডালেন, সব পানি ফইরাও সুলের গুড়া পর্যন্ত বীজা এখান পর্যন্ত আসবে না, এর আগে শুকাই যাবে। চিন্তা করেন মাথা কত বড়, সুবহানাল্লাহ, বাড়ি দিয়া একটা আটলান্টিক মহাসাগর ফাইরিতে 6 ঘন্টা লাগে, হ্যাঁ কত বড় সাগর, পানি কি পরিমাণ, কি গভীরতা, তা প্রশান্ত সাগর কত গভীরতা, এই সব পানি জিব্রাইল আলাইহিস সালামের মাথায় ডাললে সুলের সব গুড়া ভিজবে না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। চিন্তা করেন এত বড় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম, উনি যদি আমরা একটা টুকনি দেয় জমিন থাকবো, কিন্তু 5000 কেন পাঠাইলেন, কারণ এটা শুধু একমাত্র রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কথা বলেন কিসের জন্য, নবীরে সান্ত্বনা দিছে আল্লাহ জানে মাডল আমেন, অসুবিধা 1313 জন, অনেকের হাতে খেজুরের ডাল, অনেকের হাতে তরবারি লইয়া নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঠে নামবে, ঠিক এই মুহূর্তে নবীজি বললেন এ আমার কলিজার টোকরা সাবিনা কেন পারবি, আবু জাহিল্লার মাথাটা আমি নবীর কাছে আইনা দিতি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আবু জাহিলের ব্যাপারে কঠোর ভাবে বলছেন, কারণ সে মক্কাতে বহু কষ্ট দিছে রাসূল, সাহাবায়ে কেরামদেরকে নির্মম ভাবে হত্যা করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবি, প্রথম ইসলামের প্রথম শহীদ মহিলা, এই আবু জাহিল্লা লজ্জাস্থানে আঘাত করে মারছে রাসুলকে, উটের নারী বুড়ি রাসুলের সেজদায় গেলে পিঠে রেখে দিত, এই আবু জাহিল্লা, রাসুল সেজদায় গেলে গলায় গামছা লাগায় টান মারত, আপনারা নাউজুবিল্লাহ আসেনি এলাকা, যার ইমান যতটুক আওয়াজ ততটুক, এটা তো এখানে পরীক্ষা হয়, আর ইমানি জজবা থাকলে না নাউজুবিল্লাহ আসতো, সুবহানাল্লাহ আসতো, যতটুকু পাওয়ার আছে বল্টিস আছে যতটুকু আপনারা মুক্তি বাইর হয়, তাহলে রাসুলের ব্যাপারে এত বড় কথা বলার পরে যার ভিত্তিতে নাউজুবিল্লাহ বাইর না, বুঝতে হবে ইমানের দুর্বলতা আছে, আপনার অনেক সমস্যা আছে ইমানের, ইমান পাকাপুক্ত করেন, ইমান 0 পয়েন্টে গিয়ে বসে রয়েছে, এটার পয়েন্ট বাড়ান, ইমানের দুর্বলতা মারাত্মক মারাত্মক সমস্যা আপনাদের, আল্লাহর রাসুলকে গামছা লাগায় টান দিছে নাউজুবিল্লাহ, জোরে কইতেন না, এটা হলো রাসুল প্রেমিকদের ইমানি জজবা, চুপ থাকলে বোঝা যায় এটা আপনার শরীরে লাগছেই না, এই জন্য ইমানের দুর্বলতা। তো আল্লাহর রাসুল কতটা ব্যথায় ব্যতীত হইলে কথা বলতে পারে যে আবু জাহিলের মাথাটা কে আমার সামনে দিতে পারবে, তো দুইজন সাহাবি ছিল ছোট, মাআজ আর মুআজ 11 বছর 12 বছরের বাচ্চা, এরা দুইজনের অনেক লম্বা ঘটনা, এগুলো বইলা সময় নষ্ট করে লাভ, এই দুই সাহাবি এই বদরের যুদ্ধে এরাও অ্যাটেন্ড করছে, কিন্তু বয়স খুব কম, এরা নিতে চাইছিল জোর করে গেছে, এরা দুই ভাইটা শুনছে শুননা খাচ্ছা খাজ আমরা করতে একটা বিষয়, পরে যখন যুদ্ধের ময়দানে সবাই নামছে এই দুই বাচ্চা ছোট বাচ্চা এরা তালাশ করে খালি আবু জাহিল, কথা বুঝতেছে, অথচ আবু জাহেল হলো 1000 সেনাবাহিনীর প্রধান সেনাপতি, সবচেয়ে বডি বড়, দেহ বড়, শক্তিশালী লোক, তার সামনে অনেক যোদ্ধারা সামনে যায় না আবু জাহেলের সামনে, কিন্তু এই দুই বাচ্চার টার্গেট হলো আবু জাহেল, সুবহানাল্লাহ, আসিনি এলাকা, আপনারা কোন সময় কন ইডি আমরা জানাইবেন নি, কেউ মারা গেলে কন না, ঠাডা পড়লে একটা তো কইতেই ক, যেখানে যাওয়ার একটা কন নাই লিখে জিগাইতেছে, আপনারা এলাকাতে অন্য সময় করতে পারেন যে ঠাডা পড়লে আমরা নাউজুবিল্লাহ কই, অথবা ঠাডা পড়লে সুবহানাল্লাহ কই, তে আল্লাহর রাসূল এত বড় একজন পালোয়ানের ব্যাপারে কথা বলার সাথে সাথে দুই ছোট বাচ্চা টার্গেট করলো, যে আমরা দুই ভাই মিল্লা আবু জাহিলের টার্গেট করলাম, তরবারে হাত লইয়া এরা যুদ্ধের ভিত্তিতে ঢুকছে, এরা যে যুদ্ধের ভিত্তিতে ঢুকছে তো ছোট ছোট নি, কেউ আর এরা অত মারে টান, কারণ ছোট বাচ্চা দেখে এরা আর সরে যাবে, এরা সুযোগ দিতে দিতে এরা আবু জাহিলের সামনে গিয়ে দাঁড়াইছে,
আবু জাহেল গুড়ার উপরে বসা আবু জাহেল ওই দুই বাচ্চারা দিকে হ্যাঁ মুসকি মুসকি হাসে আর কয় মোহাম্মদের মাথা এত নষ্ট হয়েছে ছোট ছোট বাচ্চা বাড়াইছে যুদ্ধের ময়দানে এখানে টিটকারি মস্কারি করতেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে আর গুড়ার উপরে বসে রয়েছে এখন সেনাপতি আর এই দুই ভাই কি করছে তরবারে দিয়ে এমন জোরে আঘাত করছে গুড়ার পায়ে তো গুড়ার পায়ে যদি আপনার আঘাত করে গুড়া কি আর দাঁড়ায় থাকবো গুড়া গেছে পইরা গুড়া পড়লে আবু জাহেল যে উপরে বসা ছিল আবু জাহেল এইভাবে যে খালি খালি পড়তেই এক সাহাবি ছোট্ট সাহাবি গলার মধ্যে তরবারিতে মেরে দিছে চিন্তা করে এত বড় একটা সেনাপতি মুহূর্তের ভিতরেই দুই ভাই মেরে দিছে গলা দেরি নাই আল্লাহ আকবার কই মেরে দিছে গর্দন আবু জাহেল পড়তে দেরি গলায় মারতে দেরি নাই কিন্তু সুডু মানুষ তো গলা ওইভাবে কাটতে পারছে আবু জাহেল এখনো জীবিত আবু জাহেল যখন গের গের করতেছে এই দুই ভাই আর পুরা মারার সময় নাই মনে করছে শেষ সুডু মানুষ তো তোর মারি লে দৌড় শুরু করছে রাসুল এই সংবাদ জানাইতো যে আমরা দুই ভাই আবু জাহেলরে মারছি আবু জাহেলের কিন্তু গর্দনা সরাইছে না হ্যাঁ নিচে ফুইরা এর অবস্থা খারাপ কারণ গলা পুরা না খাটলো রক্ত তো বাড়িতেছে এই দিকে দুই সাহাবি ছুট্ট এরা দৌড়ায় রাসুলের কাছে গিয়া কয় হুজুর আমরা আবু জাহেলের মেরে লিছি আমরা জাহান্নামে তাকে পাঠাই দিছি রাসুল তো অবাক হয়েছে কি কম এটি কি কম এখানে আবু জাহেল মারা তো এত সোজা না তোর কয় দেখেন তরবারির মধ্যে আবু জাহেলের রক্ত অন দুই ভাই দুই তরবারি দিছে রাসুল তাকায়া দিয়ে সত্যি তো এটা আবু জাহেলের রক্ত লাগানো আবার এদিকে দেহে গুড়ার রক্ত লাগানো এখন এক ভাই কয় আমি মারছি আবু জাহেল আরেক ভাই কয় আমি মারছি দুই ভাই লাগছে যাবে রাসুল দুই হাতের তরবারি নিয়ে সিদ্ধান্ত দিবে যে তুমি মারছো আবু জাহেলকে আর তুমি গুড়ারে আঘাত করছো এই মুহূর্তে জিব্রাইল হাজির সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন পয়গম্বর আপনি টিকি ধরতে পেরেছেন একটার মধ্যে গুড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহেলের রক্ত আপনি যখন ঘোষণা দিলেন আবু জাহেলকে কে হত্যা করতে পারবা কে জাহান্নামে পাঠাইতে পারবা তার মাথাটা আপনার কাছে এনে দেওয়ার জন্য বলছেন এই দুইটা বাচ্চা বাস পাখির মতো দৌড়াইয়া চলে গেল যুদ্ধের ময়দানে সেখানে গিয়ে আবু জাহেলের রূপে আঘাত করছে এটা চিরবাস্তব আল্লাহর নবী যখন বলবে যে তুমি গুড়াতে মারছো তুমি আবু জাহেলে মারছো জিব্রাইল বলেন না পয়গম্বর না এইভাবে বললে কষ্ট পাবে আপনি বলে দেন দুনু ভাই তোমরা আবু জাহেলকে হত্যা করছো তাহলে দুনু ভাই খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ যেই মাত্র রাসূল বলছেন দুনুজন মিলিত আবু জাহেলকে হত্যা করছো তোমরা দুনুজনই যোদ্ধা এক সাহাবি দুই ভাই বাস পাখির মতো আবার দৌড় দিছে যুদ্ধের ময়দানে আবার দৌড় দিছে কিন্তু আবু জাহেলের কাছে যাইতে এক গাতক ওই বাচ্চার হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে ছোট ভাই জায়গায় আঘাত করার সাথে সাথে হাতটা কেটে চামড়াটা এইভাবে ঝুলে আছে কিন্তু ইমানের কি জজবা এত ছোট বাচ্চা হাতটা কেটে আলাদা হয়ে গেছে কিন্তু আরেক হাত দিয়া তরবারি নিয়ে এখনো সে যুদ্ধ করতেছে সুবহানাল্লাহ এক ভাই শাহাদাত বরণ করে বলেছে আরেক ভাই জীবিত যুদ্ধের ময়দানে একজন সাহাবী গিয়া দে আবু জাহিল্লা মাটির মধ্যে পইরা এখনো তার মানে এখনো সে লড়াচড়া করতেছে মানে এখনো তার ইয়ে হয় নাই নিঃশ্বাস এখনো বন্ধ হয়েছে না চলতেছে এই সাহাবী সর্বনাশ লাভ দিয়া গিয়া আবু জাহিল্লার বুকের উপরে বসে গেছে বইয়া যখন তোর বাড়িতে আবু জাহিল্লা তখন কথা করে তুই তো গোলাম তুই গোলামের ঘরের গোলাম গুলাম ইয়া আমার মতো একটা সর্দারের মাথা কাটতে আসছস আমার জন্য একটা লজ্জাকর বিষয় এনের অহংকার নিচে তরবারি নিচে থেকে থেকে কয় তোর বাপ আসিল গুলাম তুইও গুলাম আর গুলাম ইয়া তুই আমার গলার মধ্যে তরবারি ধরছস যে আমার জন্য লজ্জার ব্যাপার আছে যাক কী করুম এখন কপাল খারাপ তবে তুই যেহেতু আমার গলা কাটবি আমার গলাটা একটু লম্বা করে কাটিস কী করে কাটত লম্বা করে জিজ্ঞেস কেন আমি যে সর্দার ছিলাম আমি যে মাতব্বর ছিলাম এটা যেন মানুষ বুঝতে পারে আমার গলা দেখে অহংকার এরপরে তার কমে নাই এখন আসুন মূল কথা এই দুই বাচ্চায় কেন তারে ফেলাইল সে কেন ভালো একটা যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে মরল না তার কারণ হলো
সে মক্কার থেকে প্রচুর হিংসা আর প্রচুর তাকব্বুরি দেখাইয়া বেড়াগিরি দেখাইয়া আসছিল মুসলমানদের মাটির সাথে মিশাইয়া দিবে আল্লাহ কয় তোর জন্য বড় কোনো যুদ্ধ লাগতো না ছোট মাসুম বাচ্চা দিয়ে তোর আমি হত্যা করাবো মানে তার যত অহংকার ছিল সব মাটির সাথে মিশে গেছে ছোট দুই বাচ্চা হের গলা কেটে ফেলেছে বাকি গলা একজন গোলাম একজন সাহাবী সে তার মাথাটা গর্দনা বডির থেকে আলাদা করছে কইরা সুলো দুইরা আল্লাহর রাসূলের সামনে এনে রাখছে সুবহানাল্লাহ ইয়া আবু জাহেল যুদ্ধ করতে পারছে না নিরহ ছোট দুই বাচ্চার কাছে পরাজিত করছে আল্লাহ কারণ অহংকারটা বেশি ছিল কথা এখন ঠিক এবার যুদ্ধ যখন শুরু হইছে সাহাবায়ে কেরাম তো আল্লাহু আকবার কইছে লামে তরবারি এইভাবে দেখ কুচি কাটার মতো হটার কাটতেছে এদের মধ্যে কিছু মানুষ যুদ্ধে ঢুকে ঢুকে উঠতে দৌড় দেয় ঢুকে উঠতে দৌড় মারে এরার মধ্যে এরার জায়গায় কিরে ঢুকোস দিতে দৌড় মারোস কা সিল্লি মারোস আর দৌড় দিস করে ও ভাই যখন যুদ্ধের ময়দানে ঢুকি তখন দেখি সাহাবীরা তরবারি তুলে একটা উপর থেকে একসাথে সত্তরটা লামে তরবারি উড়ায় কটা লামে কটা সত্তরটা তরবারি একসাথে লামে এই দৃশ্য দেখিয়া কি এর যুদ্ধ করতো এরা এরা ডুসা ডুসি খাইতে খাইতে জাগাত শেষ কিছু পলায় গেছে কিছু বন্ধু হয়েছে কিছু জাহান্নামে গেছে আল্লাহ সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ মুসলমানকে বিজয় দান করছে এই যুদ্ধের পরে একটা দুইটা নয় একটা দুইটা নয় অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে একটার পর একটা যুদ্ধ একটার পর একটা যুদ্ধ অসংখ্য যুদ্ধে কোনো মুসলমান হারে নাই সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানকে বিজয় ঘোষণা দিছে সবগুলা যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে একের পর এক যুদ্ধ চলতেছিল কোন যুদ্ধে মুসলমান হারে নাই আল্লাহু আকবার সংখ্যায় কম হোক আর বেশি হোক বেঈমানরা আসলে তাদেরকে একেবারে জাগাত সাইজ করে ছেড়ে দিছে এইভাবে যুদ্ধ চলতে চলতে গেছে সাত বছর কয় বছর সাত বছর হয়ে গেছে মানে এটা হলো হিজরত করে যে আইসে মদিনায় এই হিজরতের পর থেকে এই পর্যন্ত সাত বছর হয়েছে এর ভিতরে কোনো সাহাবি রাসুল সহ এর ভিতরে মক্কায় গেছে না তোর সাতটা বছর নিজের জন্মভূমি নিজের মাটি নিজের মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ভিটা বাড়ি ছেড়ে মদিনায় আসছিল সাত বছরের ভিতরে মক্কা গেছে না একদিন হঠাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেছে যে তার সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসুল গেছে মক্কায় হজ উমরা করার জন্য আবার নিরাপদে মদিনায় আবার ফিরে আইছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামরা যখন নামাজের পরে সবাই বসতো রাসুল তাদের সামনে বলতেছে দেখো আমি তো গতকালকে স্বপ্নে দেখলাম তোমাদেরকে নিয়ে আমি মক্কায় গেছি হজ করার জন্য সেখানে হজ উমরা শান্তিপূর্ণভাবে পালন করছি আবার শান্তিপূর্ণভাবে আমরা মদিনায় ফিরে আসছি হযরত উমর দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন হুজুর আপনার স্বপ্ন তো আর স্বপ্ন না আপনার স্বপ্ন হলো ওহি নবীদের স্বপ্ন কি নবীরা স্বপ্নে যা দেখে বাস্তবে তাই হয় আপনার স্বপ্ন যেহেতু ওহি তার বাস্তব তাহলে আমরা আর দেরি করবো না কারণ আমরা সাতটা বছর ধরে নিজের জন্মভূমিতে যাইতে পারি না আমাদের বিটা বাড়ি আমরা দেখতে পারতেছি না খানায় কাবা জিয়ারত করতে পারি না আমাদের ভিতরে অনেক পিপাসা আমাদেরকে নিয়ে আপনি চলুন আমরা আপনার সঙ্গে যাব হজমটা করতে রাসুল বলেন মদিনায় ঘোষণা করে দাও গোটা মদিনার মধ্যে অলিতে গলিতে খবর হয়ে গেল আল্লাহর হাবিব হজমরা করার জন্য মক্কায় যাবে তোমরা কারা গো পয়গাম্বরের সঙ্গে যাইবা গোটা মক্কায় লারা মদিনায় লারা পড়ে গেছে একত্রিত হইয়া বললেন হাবিব আমরা আপনার সঙ্গে মক্কায় গিয়ে হজ করব কতজন চোদ্দশো সাহাবি লইয়া বেড়া বকরি লইয়া নারী পুরুষ সবাই গেলেন হজ উমরা করার জন্য মক্কা মদিনার থেকে মক্কায় 500 কিলোমিটার দূরত্ব হেঁটে 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 তারপরে মক্কার ধার প্রান্তে চলে গেল মক্কার থেকে মদিনা মক্কার থেকে 19 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া মক্কা থেকে কত কিলো 19 কিলোমিটার দূরত্ব হলো হুদাইবিয়া পয়গাম্বর সেখানে গিয়া তাঁবু ঠাঙাইলেন বিশ্রামের ব্যবস্থা করলেন
আর 19 কিলো পরে মক্কায় ডুববে। কিন্তু গোয়েন্দা বাহিনী আবু সুফিয়ানের কাছে গিয়ে লাগায়া দিছে, এ আবু সুফিয়ান, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মদিনার থেকে যুদ্ধ করার জন্য মক্কায় আসছে রে, মক্কা দখল করার জন্য আসছে, উপায় নাই তাড়াতাড়ি ব্যবস্থা তৈরি করো। নাউজুবিল্লাহ, নবীকে যুদ্ধ করা লেগেছে, গোয়েন্দা কি লাগাইছে? আল্লাহর হাবিব গেলেন যুদ্ধ করার জন্য নয়, হজ উমরা করার জন্য গেছে। কিন্তু গোটা মক্কায় আলোড়ন হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যুদ্ধ করার জন্য মদিনায় মক্কায় আসছে। এরার ভাই জামা গরম হয়ে গেছে, কারণ যতটা যুদ্ধে গেছে সব পিত মায়ের খাইয়েছে না, সব পিত মায়ের খাইছে। হন যদি উনি যার কাছে মায়ের খাইছে যু বাড়িতে আয় পড়ে উভয় আসেনি। আবু সুফিয়ানের মাথা নষ্ট, যতগুলা যুদ্ধে গেছি সবগুলোতে মেরে গেছে, এবার আমাদের বাড়িতে চলে আসছে, আমাদেরকে আমাদের জায়গায় মারবে। আবু সুফিয়ান চতুর্দিকে লোক লাগাইয়া দিল, এরা কোনোভাবেই যেন মক্কায় না ঢুকতে পারে। রাসুল দুই দিন তিন দিন থাকলেন, কিন্তু এরা মক্কায় ঢুকার প্রবেশ পথ আটকায় রাখছে, ঢুকতে দেন। রাসুল সাল্লাহ চিন্তা করলো ঘটনা কি রে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে বলেন, তুমি এক কাজ করো, আমাদের পক্ষ থেকে তুমি মক্কায় যাও, গিয়ে তাদেরকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি হজ করালো, আমরা হজ করে আবার চলে যাব। উসমান রাদিয়াল্লাহু কেন পাঠালেন? উনি ব্যবসায়ী ছিলেন তো, এদের সাথে একটা সম্পর্ক ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় ঢুকলো, তাদের সাথে যখন পরামর্শ করলো, বসলো, কথাবার্তা বললো, হেরা কি করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে রেখে দিছে, ওনারা ছাড়ে না। আবার এখান থেকে গোয়েন থেকে রাসুলের কাছে খবর পৌঁছাইছে, আপনার উসমানটা তারা হত্যা করছে। নাউজু লাগছেনি দরবা, হেরা বন্দি ঘুরে রাখছে আর রাসুলের কাছে খবর পৌঁছাইছে উসমানটা হত্যা করছে। আল্লাহর রাসুল তো এখন চেহারার রং পরিবর্তন করে লিখছে, ওই মাতার ফাগরি তখন মাজায় বাঁধ, কারণ এতক্ষণ ধৈর্য ধারণ করছে, কিন্তু আমার উসমানকে যদি তারা হত্যা করেই তাকে, এটা কি সহ্য করার মতো? আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর রাসূল লাফ দিয়ে দাঁড়ায় বলেন, হে সাহাবীরা, আসছিলাম হজ উমরা করার জন্য, কিন্তু আমার উসমানকে যদি তারা হত্যা করেই থাকে তাহলে হজ উমরার করব পড়ে, বেঁচে থাকলে পড়ে, কিন্তু আমার উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি রাসূল আর মদিনায় যাব না। সুবহানাল্লাহ, চিন্তা করে আল্লাহর হাবিব বলেন, আমি কিন্তু ঝগড়া করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছিলাম হজ করার জন্য, খানা কাবা জিয়ারত করার জন্য, নিজের বিঠা বাড়িটা দেখার জন্য। কিন্তু তারা আমার উসমানকে আটকায় রাখলো, হত্যা করলো, আমার উসমানকে যদি হত্যা করে তাকে আমি রাসূল, এটার বদলা না দুনিয়া, আমি কিন্তু মদিনায় যাব না, তোমরা কারা কারা আমার সঙ্গে হাত মিলাইবা, আমার সঙ্গে বায়াত হইবা, আমার সঙ্গে হাত মিলাও। সাহাবায়ে কেরামরা নবীর কাছে বায়াত গ্রহণ করলেন, কি করছে? এই হলো বায়াত, এখান থেকে বায়াতে উৎপত্তি হয়, কথা বুঝতেছেন আমার? এই বায়াত এখান থেকে তৈরি হয়। এখন যে আমরা বায়াতের নামে সাইলে ডাইলে খিচুড়ি বানায় খাই, এটা সেই বায়াত না। রাসুল যে বায়াত করছিলেন এটা ছিল রক্ত দেওয়ার বায়াত, আর এখন বায়াত হয় সাইলে ডাইলে খিচুড়ি বানায় খায়, এই বায়াতের কথা রাসুল বলে নাই। রাসুল রক্ত দেওয়ার জন্য বায়াত গ্রহণ করছিল, আর সারা দেশে উনি এই বায়াত দিয়া ব্যবসা শুরু হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কারা কারা আমার সঙ্গে বায়াত গ্রহণ করবে, এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। সাহাবায়ে কেরামায় হাত দিছে, দেখেন সেদিন বায়াতের সময় কয়েকজন মুনাফিক ধরা পড়ছে, আইছেন কিন্তু রাসূলের সাথে হজ করব, মক্কা দেখব, কিন্তু যখন দেখছে বায়াত গ্রহণ করতেছে যুদ্ধ করার লাগিয়া, এরা অনেকে হুজুর আমার ফেটে সমস্যা, আমার শরীরটা ভালো না, আমার এই সমস্যা, আমি বাড়িতে যাই, আমি তো যুদ্ধ করতে পারতাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, হুজুর এরা কেউ কোনো সমস্যা নাই, এরা মুনাফিক, এরা কি মুনাফিক ধরা পড়ছে, পাঁচজন না ছয়জন আস্তে করে সাইড করে সরে গেছে, মুনাফিক এদেরকে চিনা বড় কঠিন, তখন ঠিক নেই। মুনাফিক আপনার সাথে চলবে, আপনার সাথেই আঁটবে, আপনারটাই খাবে, আপনার সঙ্গী থাকবে, কিন্তু পিছন দিয়া আপনাকে কুড়াল মেরে দিবে। সবচেয়ে বড় ক্ষতিটা করবে আপনার সাথের মানুষটা,
আপনার কাছে যে থাকবে সে সুযোগ সন্ধানী আপনাকে কোন সময় সাইজ করা যায়, কারণ দূরের মানুষ আপনাকে এত ক্ষতি করতে পারবে না। কিন্তু মুনাফিকগুলা এমন কিছু সুরত ধরে আপনি বিশ্বাস করে সব তার কাছে বলতেছেন, বিশ্বাস করে তারে নিয়ে চলতেছেন, কিন্তু হে যে কাল সাপ কল্পনা করতে পারছেন না। রাসূলের সাথে তাই কা এখানে বৈশা বৈশা কিন্তু এরা তত্ত্ব সবগানে পাঠাইছে। মুনাফিক এমন মারাত্মক ডেঞ্জারাস। রাসূল যখন বায়াত গ্রহণ করে লিছে ইখান থেকে কিছু মানুষ আবার খবর পৌঁছায় দিছে যে কয় লক্ষণ খুব খারাপ। বলে কি, তোমরা যে উসমানকে আটকায় রাখছো ওখানে খবর গেছে তোমরা হত্যা করছো, এখন আর মোহাম্মদ বসে থাকে নাই, তার সব সাহাবিদেরকে লইয়া যুদ্ধ করার জন্য অলরেডি পুরো প্রস্তুত নিছে। এনে রাখো সব্যনাশ্রী, যুদ্ধ করার লাগে যদি আয়াত আয়াত শেষ মাইরা লইব, কারণ আগে যত যুদ্ধ করছে সবগুলো কি করছে মায়ের খাইছে, এখন যদি যুদ্ধ করে ইচ্ছা মতো যে মায়ের খাই পড়ে বুঝতে পারছিনি। বুঝার পরে এখন আবু সুফিয়ান কয় আমরা যারা সর্দার মত আছে তাড়াতাড়ি সার, তখন উসমান রাদি আল্লাহ তাআলাকে তারা ছেড়ে দিছে। উসমান রাদি আল্লাহ তাআলা দৌড়ায় যখন হুদাইবিয়ার সন্ধিতে রাসুলের সামনে গিয়ে দাঁড়াইছে, রাসুল তাকায় দিয়ে উসমান তো সামনে, তার মানে উসমান হত্যা করে নাই, কর না তাহলে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছি হজ করার জন্য, আমরা হজ করব। কিছুক্ষণ পরে দেখে মক্কার থেকে বড় বড় নেতারা চতুর্দিকে ঘেরাও করছে, অনেকগুলো নেতা আসছে। আয়েশা কয় শুনেন আপনারা কেন আসছেন, কি চাচ্ছেন? রাসুল বলেন আমরা হজ করার জন্য আসছি, আমাদেরকে হজ করতে দাও, যুদ্ধ করতে আসি নাই। এরা কয় যদি আপনারা যুদ্ধ করতে না এসে থাকেন, হজ করি যদি আসে থাকেন, তাহলে আমাদের কিছু চুক্তি আছে, আমাদের কিছু শর্ত আছে, শর্ত যদি মানেন আপনাদের আমরা ব্যবস্থা করে দিই। রাসুল বললেন শর্তগুলো বলো। এক নম্বর শর্ত হইল দশ বছরের ভিতরে আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হতে পারবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। রাসুল বললেন ঠিক আছে মাইনা নিলাম। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছে, কিরে রাসুল মাইনা নিল কেন, এটা মানল কেন? কিন্তু রাসুলের উপর দিয়ে কি আর কথা বলতে পারবো, সবাই চুপ। রাসুল বলতেছে এরা চুপ করেছে। কিছুক্ষণ পরে এরা কয় শোনেন আপনারা এই বছর আইসেন হজ করতেন, এই বছর হজ করতে পারতেন না, আগামী বছর আয়া হজ করেন, এই বছর ফলন দিতে না, বাদ যান এই শর্তে মানতেই বা আপনারা আগামী বছর আয়া হজ করবেন, এই বছর করতে পারবেন না, এটা কি মাইনা নেওয়ার মতো? গুসা ওঠার কথা নেই, কিন্তু রাসুল কয় মাইনা নিলাম। সাহাবায়ে কেরামদের চোখ লাল হয়ে গেছে, ঘটনা কি, রাসুল মেনে নিচ্ছেন কেন, এটা কি মানার কথা, মানতেছেন কেন? এরপরও কথা বলার সাহস পাচ্ছেন। কিছুক্ষণ পরে এরা কয় শুনেন আরো শর্ত আছে, মক্কার থেকে যদি কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আপনারা মদিনায় যায়, আপনারা তারে ফিরাইয়া দিতে বাধ্য থাকিবেন। রাসুল কাছে মানলাম, কিন্তু আমরা আপনারা মদিনার থেকে যদি কেউ মক্কায় আসে আমরা ফিরাই দিতে বাধ্য না। বলুন তো দেখি এটা কি শর্ত না এক ছাটিয়া, এক ছাটিয়া অপমানজনক শর্ত, এটা রাসুলদেরকে অপমান করতেছে। সাহাবায়ে কেরামদের ধৈর্যের সীমা বাইরে। আর অন্যদিকে উমর কিন্তু এখানে খারাপ, খলিফাতুল মুসলিমিন উমর একবার তরবারি ভিতরে বাইর করে আবার ভিতরে ঢোকায়, আবার বাইর করে আবার ঢোকায়, খালি অনুমতি দিত করদান ভালো, কিন্তু রাসুল তো অনুমতি দিতেছে, একের পর এক রাসুল অপমানজনক শর্তগুলি মেনে নিতেছিল। শেষ পর্যায়ে হযরত আলীকে উদ্দেশ্য করে রাসুল বললেন যে এরা তো এই চুক্তিগুলো একটা কাগজে লিখতেছে, এগুলো কিসের মধ্যে লেখে, স্টাম্প, মানে উভয় পক্ষের একটা চুক্তি নাম হয়েছে না, যে এতদিন পর্যন্ত এখানে কোনো যুদ্ধ হবে না, আমাদের এই এই শর্তগুলোর উপরে আপনি সিগনেচার দেন, এরাও দিব, এটা একটা স্টাম্প হইয়া উভয় পক্ষের একটা চুক্তিনামা কাগজে, উনি এটা লেখার জন্য যারা দায়িত্ব দিছে সে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনাকে দায়িত্ব দিছে, উনি কলম নিছে হইয়া ওই হেরার সর্দারের নাম তুম লেখছে, আমাদের রাসুলের নামও লেখছে, মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরা কয়ে কারণ আমরা এই চুক্তি মানি না, মানেন না কেন, চুক্তি তো আপনারই করছেন, মানি না এই কারণে আপনারা নাম লেখছেন মোহাম্মদুর রসুলুল্লাহ, এই রাসুলুল্লাহ থাকলে আমরা চুক্তি মানি না। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছে, তোমরা লেখবা আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, কিন্তু রাসুলুল্লাহ এই চুক্তি নাম আমাদের লেখন যেত না, যদি লেখো আমরা চুক্তি মানি না, নাউজু।
এতক্ষণ তো মানা গেছে এখনকার মানুষ যা হযরত উমর লাভ দিয়ে দাঁড়ায় গেছে আল্লাহর পয়গম্বর বেয়াদবি মাফ করবেন আপনার উপর দিয়া কথা বলতে পারি না কিন্তু আর ধৈর্য ধারণ করতেও পারি না অনুমতি দেন একটা বেঈমানের বাচ্চাগুলিও ছেড়ে দিব না সবগুলা গর্দান আমি খাই যথেষ্ট খালি অনুমতি দেন আপনার অনুমতির অপেক্ষা একটারও মাথার থেকে বডি আলাদা করে দেব একটারও বডির থেকে মাথা রাখবো না সবগুলো আলাদা করে দেবো অর্ডারটা দেন রাসূল কয় থামো থামো হইলে কার মারণ যায় সাহাবি হযরত উমর এত রাগিলা মানুষ থামতে পারতেছে আল্লাহর নবী বলেন হে আলী আমি কি দশ বছরের নবী রাসূল হযরত আলী বলেন না হয় তাহলে কাগজটা হলো দশ বছরের জন্য এই দশ বছরের কাগজের মধ্যে রাসূল থাকলেই কি আর না থাকলেই কি দশ বছরের কাগজের মধ্যে তারা রাসূল রাখতে চায় না গো দশ বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি আলী রে আমার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দাও হযরত আলী বলেন নবী গো এই পর্যন্ত আপনার কথার অবাধ্য কোনোদিন হই নাই যদি আপনার কাছে আমি ছোটবেলায় কালেমা পড়ে ইমান আনছি আপনি আমার চাচাতো ভাই কিন্তু কোনোদিন আপনার বিরুদ্ধে আপনার কথার উপরে একটা কথাও বলি নাই বেয়াদবি করি না কিন্তু আজকে আপনার কথা আমি রাখতে পারলাম না আমাকে মাফ করে দিবেন কারণ আমি আলীর এত বড় সাহস নাই আমার হাতের কলম দিয়া রাসূলুল্লাহ শব্দটা কেটে দিব এতটুক সাহস আমি আলীর মধ্যে নেই আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে পারবো না আল্লাহর নবী দেখলেন আলী তো রাজি না তাই নিজেই কলমটা লইয়া রাসূলুল্লাহ শব্দটা নবী কেটে দিলেন যেই মাত্র কেটে দিল সাহাবায়ে কেরামদের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে কারণ এই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নবীর জন্য জীবন দেয় গো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে জীবনটা দিয়া দিতে প্রস্তুত সেই নবীরে সামনে রাইকা সাহাবিদেরকে দাঁড় করাইয়া রাসূলুল্লাহটা কেটে দিছে কেমনে রে এটা মাইনা নিব বলি যায় আর মানে না হযরত উমর আর সহ্য করতে পারে না বরদাস্ত করতে পারে না নবীজি বললেন সাহাবিরা মন খারাপ কইল না আমি দশ বছরের রাসূল না কাগজটা দশ বছরের থাকলে কি না থাকলে কি কিন্তু সাহাবিদেরকে বোঝানো সম্ভব না কলিজা ফেটে কান্না শুরু করছে কিন্তু উমরের রাগ গুসাই এতই বাড়ছে রাগ আর তামাইতে পারল না পয়গম্বরের সামনে হযরত উমরা দাঁড়াইছে দাঁড়ায় কয় নবী গো আমার কিছু কথা অনুমতি চাই নবী বলেন বলো হযরত উমর বলেন আমি আপনার কাছে জানতে চাই আমরা এখন কি করব বলে আমরা এখন মদিনায় চলে যাব বলে বেড়া বকরিদে আনছি ওই গেলা এখানে যাব করব এখানেই খাইব এখান থেকে আমরা এখন চলে যাব হযরত উমর বলেন নবী গো তাই যদি হয় আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি দে মদিনার মসজিদে নববীতে বৈশা বলছিলেন স্বপ্নে দেখছেন আমাদেরকে লইয়া আপনি হজ করেন নিরাপদে মদিনায় গেছেন স্বপ্নটা কি সত্যি ছিল বলুন তো দেখি প্রশ্নটা বিতর্কিত হইল না কথা বলেন তো নবীর সামনে দাঁড়ায় এখন স্বপ্নটা কি সত্যি ছিল এই কথাটা একটু বিতর্কিত না নবীর সামনে দাঁড়ায় এখন সাহাবীরা কই দেখি তাকো আল্লাহর নবী বলেন কেন আপনি তো স্বপ্নে বলেছেন নিরাপদে আসছেন নিরাপদে মদিনায় গেছেন কিন্তু আপনার স্বপ্ন তো বলছিল নিরাপদে আসছেন আর নিরাপদে গেছেন বাস্তবে তো মক্কায় ঢুকতেই পারলাম না অপমান বিজ্যুতি হইয়া আবার মদিনায় যাব স্বপ্ন আর কাজে তো মিলিল না আল্লাহর নবী তখন যেইভাবে উমরে প্রশ্ন করছে নবীভাবে উত্তর দিচ্ছে আল্লাহর নবী বলেন উমর তুমি যে আমার এমন প্রশ্ন করলা বলো তো দেখি আমি যে স্বপ্ন দেখছিলাম
স্বপ্ন দেখার পরে কি আমি তোমারে কোনো সময় বলেছিলাম যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? এই কথা কইছিলাম না? কথা আমি যদি এই কথা না বলে থাকি তুমি এমন প্রশ্ন আমাকে কেন করলা? আমার স্বপ্নটা তো এক বছর পরেও হইতে পারে, ছয় মাস পরেও বাস্তবায়ন হতে পারে। স্বপ্ন যে আজকেই বাস্তবায়ন হবে এমনটা তো আমি তোমারে বলি নাই। হযরত ওমর লজ্জা পেয়ে গেল, আর উত্তর দেওয়ার মতো কোনো পয়েন্ট নাই। নিজের রাগ আর গুসা নিজের ভিতরে রাইকে সহ্য করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া হযরত ওমর, এত কঠোর মানুষ, এত এত কঠোর মানুষ, আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এত শক্ত যার মনটা এত নরম না, এই উমর চোখ দিয়া পানি ছাইরা দিছে কেন সারছে জানেন? আমাদের সামনে দাঁড়াইয়া আমাদের নবীর নামের শেষে রাসূলুল্লাহ ডাকাইটা দিছে। কোন সাহাবী বরদাস্ত করতে পারে না, কোন সাহাবী সহ্য করতে পারে না, বুক ভরা বেদনা লইয়া, কলিজা পাটা বেতা লইয়া মক্কা থেকে মদিনার দিকে আবার রওনা দিছে। যায় আর কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে, যেই নবীর জন্য এত কষ্ট, যেই নবীর মায়ায় মহব্বতে আমরা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, আমাদের কলিজার টোকা নবীর নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দিল, সহ্য করতে পারতেছিল না, বরদাস্ত করতে পারতেছিল না, মনের ব্যথা মনে লইয়া সাহাবীরা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে। কিন্তু যাওয়ার সময় কোনো সাহাবীর মন ভালো না, সবার চোখে পানি। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে গিয়া পৌঁছে গেল, ঠিক এই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হইল। মদিনার এরিয়ার ভিতরে ঢুকার সাথে 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 আমার তেলাওয়াত কিত আয়াত সূরা ফাতাহ প্রথমই বলেছিলাম, আয়াতের শেষ অংশটা তখন নাজিল হয়ে যায়। সুবহান, যখন জিব্রাইল আলাইহিসসালাম সাহাবীরা মদিনার দ্বার প্রান্তে ঢুকছে, আল্লাহ তখন আয়াত নাজিল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার সাহাবীরা বড় কঠোর, আপনার সাহাবীরা বাতিলের ব্যাপারে বড় মারাত্মক কঠোর, আপোষ করতে রাজি না, তারা বাতিলের ব্যাপারে কোনো আপোষ করতে রাজি না, কিন্তু আপনার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দেওয়ার কারণে সবাই মর্মাহত, কলিজা পাটা দুঃখ লইয়া মক্কা থেকে 500 কিলোমিটার দূরত্ব মদিনায় আসছিল, 500 কিলোমিটার শুধু চোখের পানি ছিল, এত ব্যথা পাইছে গো, এত কষ্ট পাইছে। আল্লাহর নবী যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকলো, জিব্রাইল আয়াত নিয়ে আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা এর আগে কোরআনে ছিল না, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবীদেরকে সান্ত্বনা দিলাম, সাহাবীদেরকে সান্ত্বনা দিলাম, কারণ 10 বছরের একটা কাগজের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, 10 বছর পরে তো এই কাগজের কোনো দাম নাই, এই কাগজে রাসূল থাকলে কি না থাকলে কি, কিন্তু আমি এমন জায়গায় রাসূলুল্লাহ শব্দটা বসায়া দিলাম, কিয়ামত যতদিন আপনার নাম থাকবে ততদিন আমি আপনার নাম কোরআনের ভিতরে বসায়া দিছি, রাসূলুল্লাহ শব্দ বসায়া দিছি, যেই রাসূল কেটে দেওয়ার কারণে আপনার সাহাবীদের কলিজায় বড় আঘাত, যেই সাহাবীরা আপনার নাম কেটে দেওয়ার কারণে মনের মধ্যে বড় অশান্তি, আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ নাজিল করে দিল কোরআনের ভিতরে, নাজিল করিয়া সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল, কারণ এমন এক জায়গায় রাসূলুল্লাহ শব্দ লেখে দিছে
কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এবার বলুন তো দেখি সাহাবীদের কলিজা সান্তনা হইছে কিনা কথা হয় না তাদের মনে তো কষ্ট দিল কাগজের থেকে কেন রাসূল কাটলো আল্লাহ কয় কোরআনে দিয়া দিছি খুশিনি এখন তাদেরকে সান্তনা দিছে তাহলে প্রথমেই বলেছিলাম এই সূরার শেষ অংশ নাযিল হইছিল সাহাবায়ে কেরামদেরকে সান্তনা দেওয়ার জন্য এবার এই সূরার প্রথম অংশ নাযিল হইছে রাসূলকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহর নবীকে কেন সান্তনা দিল কারণ নবী যে মক্কায় গেল সাহাবীদেরকে লইয়া আবার চুক্তিগুলা ছিল একতরফা অপমানজনক চুক্তি এতগুলা শর্ত নবী মানছে নবীর কি মনে কোনো কষ্ট নাই কথা হয় না নবী অনেক আশা লইয়া মদিনার থেকে মক্কায় গেছে রে হজ উমরা করবে খানায় কাবা জিয়ারত করবে কিন্তু অপমানজনক শর্তগুলা মেনে নবী যে মদিনা আসছে নবীর ভিতরে কষ্ট ছিল মনটা বড় খারাপ ছিল আমার আল্লাহ বলেন আমার বন্ধু বেজার হবে এমন কাজ হতে পারে না আল্লাহ বন্ধুরে খুশি করার জন্য সূরায়ে ফাতাহ নাজিল করিয়া প্রথম অংশটুকু নাজিল করে দে ইন্না ফাতাহনা লাকা ফাতহাব মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما শুধুমাত্র কেবলমাত্র নবীজিকে খুশি করার জন্য আল্লাহ ডাক দিয়া বলে নবী গো আমি জানি আপনার ভিতরে বড় কষ্ট আপনার মনে বড় কষ্ট মক্কা থেকে সাহাবীদেরকে লই মদিনায় গেলেন মক্কায় গেলেন হজ করার জন্য ইতিমধ্যে আপনাকে তারা বিভিন্নভাবে অপমান করলো অপমানজনক প্রশ্ন করলো অপমানজনক শর্ত দিল এতগুলা অপমানজনক শর্ত মাইনা আপনি যখন মদিনায় আসছেন আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাব মুবিনা আমি আল্লাহ আপনাকে প্রকাশ্য বিজয় ঘোষণা দিলাম জুড়ে কোন আপনাদেরকে আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন।